দাম নিয়ে বলে তো লাভ নাই, দাম নিয়ে বলে কি কোনো লাভ আছে আমাদের? দেশের বাজারে নতুন করে আলোচনা এসেছে ডিমের দাম। দামে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গিয়েছে গরিবের প্রোটিন খেত ডিম। শুক্রবার ঢাকার খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে 165 টাকায়, আর পাড়া মহল্লার মুদি দোকানে বিক্রি হচ্ছে সর্বোচ্চ 170 টাকা, যা আগে 150 টাকা ছিল। ডিমের এমন দাম বৃদ্ধিতে ক্রেতারা দায়ী করছেন সিন্ডিকেটকে। ক্রেতাদের অভিযোগ, বাজার সঠিকভাবে মনিটরিং না হওয়ার কারণে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বাজার। ডিম নয় শুধু, অনেক কিছুই দাম। ডিম দিনে দিনে যেভাবে বাড়তেছে দাম, মানে আমার মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ তো, দেখা যেতেছে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এক ডজন ডিমের 6 টাকা 4 টাকা লাভ, আগে তো 10 টাকা 12 টাকা। কারণ ডিমের দাম বাড়াতে আপনার মনে করেন যে 6 টাকা লাভ হয় না, আজ কেউ 150 টাকা বাড়ছে কি কমো। ডিম ছাড়াও বাজারে অন্যান্য দ্রব্যমূল্যের দামও বৃদ্ধি পেয়েছে। সবজির বাজারে গত সপ্তাহের চেয়ে সবজি প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। আজকে থেকে বছর দেড়েক আগে যা দাম ছিল এখন প্রায় 2.5 গুণ মিনিমাম বেড়েছে। আমরা ওই আল্লাহর উপর নির্ভর করতেছি। এখন আল্লাহ যদি কোনো কিছু করে এই দেশের, তাইলে এই দেশটা মুক্তি পাবে। কারণ এটা এটা হচ্ছে খুব একটা রিসোর্সফুল একটা দেশ আমাদের। আমাদের ছোট্ট একটা দেশে আমাদের এখানে প্রায় 17-18 কোটি মানুষ, কিন্তু এখানে লুটেরারা যদি না থাকতো এই দেশ অনেক ভালো থাকতো। মাছের বাজার ঘুরেও দেখা যায় দাম বৃদ্ধির চিত্র। রুই তেলাপিয়া থেকে শুরু করে প্রায় সব মাছের দামই বৃদ্ধি পেয়েছে। অনেক দোকানি জানিয়েছেন বাজারে মাছের আমদানি কম থাকায় দাম বেশি। মাছের দাম আগে একটু বেশি আছে, মাছের সরবরাহ আগে অনেক কম, মাছটা কম আছে বুঝছেন, মাছ নাই এর জন্য কম আছে, দাম একটু বৃদ্ধি পেয়েছে ভাই। বাজারের দাম সব কিছু দামই বেশি। আমি তো মাছের বাজারে আসছি, মাছের প্রতিটা মাছের দামই মানে গত সপ্তাহে 100-150 টাকা করে কেজিতে বেশি, মানে আমার কাছে মনে হচ্ছে, আমি তো দেখলাম গত সপ্তাহে আপনার 1 কেজি ইলিশ মাছটা বিক্রি করছি আপনার 1600 টাকা, তো আজকে বিক্রি করেছি 1800 টাকা। আর যেগুলো 800 গ্রাম সাইজের মাছ সেগুলো গত সপ্তাহে বিক্রি করছি আপনার এই 800 গ্রাম সাইজেরটা আপনার 1300 টাকা কেজি, আজকে বিক্রি করেছি আপনার 1600 টাকা কেজি। দীর্ঘ সময় ধরে বাজারের অস্থিতিশীল অবস্থার কারণে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ, বারবার অভিযোগ জানিয়েও পাচ্ছেন না প্রতিকার। আমরা যারা সাধারণ পাবলিক আছি কিংবা জনগণ আছি, সরকারের কাছে চাওয়া আমাদের আকুলের আবেদন যে উনি যেন একটু দৃষ্টি দেয় সর্বক্ষেত্রে, সব মানে ক্রেতা যারা আসছে এখানে, তারপরে আপনার কি জিনিসপত্রের যে দাম, এদিকে একটু নজর দেয় আমাদের সরকার। আমার মনে হয় সামনে আগামীতে আমরা মোটামুটি ইনশাল্লাহ ভালো থাকবো। কখনো তেল, কখনো চিনি, কখনো পেঁয়াজ, দামে একের পর এক অতীতের রেকর্ড ব্রেক করছে নিত্য প্রয়োজনীয় জিনিস। অতীতের সব রেকর্ড ব্রেক করে ডিমের দাম এখন ডজন প্রতি 165 টাকা। ভুক্তভোগী সাধারণ মানুষ বলছেন সিন্ডিকেট এবং মনিটরিংয়ের অভাব এর পেছনে দায়ী। সবারই একই প্রশ্ন, কবে মুক্তি মিলবে এই অবস্থা থেকে? রাজধানীর কাওড়ান বাজার এলাকা ঘুরে মুস্তাফিজ আবির, বার্তা 24।